বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে এমন একটি বিশেষ উপায়ের কথা বলতে চলেছি, যেটি যদি কখনো বিপদে পড়েন বা কখনো এমন পরিস্থিতি হয় যখন বুঝতে পারছেন না যে কি করবেন, সেই সময় যদি এই একটি কাজ করতে পারেন তাহলে সাথে সাথে আপনার সেই কাজ সফল হয়ে যাবে এবং আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং এতে আপনাকে সাহায্য করবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই একটি উপায় আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে। তবে এই একটি উপায় করার সময় সবসময় মাথায় রাখবেন যে এই উপায়টির উপরে যেন আপনার বিশ্বাস থাকে, এরকম যেন কখনো না হয় যে আপনি যেটা করছেন সেটার উপরে আপনার অবিশ্বাস জন্মাচ্ছে, তাহলে এই উপায়টি আপনার কোনো কাজে আসবে না। বিশ্বাস করে এক মনে নিজে চেষ্টা করে দেখতে পারেন এই উপায়টি, দেখবেন আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, খুব উপকৃত হবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক। অনেক সময় দুঃখ দুর্দশা জর্জরিত মানুষের মনে প্রশ্ন জাগে, ভগবান সত্যিই কি ভক্তকে রক্ষা করেন? উত্তর, হ্যাঁ অবশ্যই করেন। তবে প্রকৃত উপায় তার ভক্তি করতে হবে। তাই আজ এমন কিছু কাহিনী আপনাদেরকে শোনাবো যা শুনলে বুঝতে পারবেন করুণাময় পরমেশ্বর ভগবান প্রকৃত উপায়ে ভক্তি করলে কিভাবে তার ভক্তদের রক্ষা করেন, কিভাবে তাদের জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেন। এই কাহিনীগুলি মন দিয়ে শুনবেন, আপনারা এমন কিছু শিখতে পারবেন যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনকে বদলে দেবে। জানতে পারবেন কি সেই একটা উপায় যা ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি আপনার দিকে আকর্ষণ করবে। মতি নামে এক কৃষ্ণভক্ত ছিল যে বৃন্দাবনের পথে পথে ঘুরে ফল বিক্রি করত। বাড়িতে তার এক বিবাহযোগ্য কন্যা ছিল যার নাম ছিল ফুলমতি। কিছুতেই তার বিবাহ হচ্ছিল না। একদিন ফুলমতি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম মন্দিরে গিয়ে খুব কাঁদল এবং বলল, হে ভগবান, এই সংসারে কি এমন কোনো পুরুষ নেই যে দরিদ্র পিতামাতার কন্যাকে বিবাহ করতে চাই? এই বলে সে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় এক সাধুকে দেখতে পায় যাকে ঘিরে মন্দিরের কিছু ভক্ত দাঁড়িয়েছিল। ভক্তরা প্রশ্ন করল, গুরুদেব কি করলে ভগবান আমাদের কঠিন পরিস্থিতিতে সাহায্য করেন? সেই সাধু উত্তরে বলল, ভগবান শ্রীকৃষ্ণের নাম তিনবার উচ্চারণ করে তিনবার হাততালি দিয়ে ভগবানের দিকে দৃষ্টি আকর্ষণ করলে জীবন বদলে যায়। এই কথা মধুমতি শুনতে পায় এবং নিয়মিত সে তিনবার ভগবানের নাম স্মরণ করে পরপর তিনবার হাততালি দিয়ে নিজের কষ্টের কথা ভগবানকে বলতে থাকে। ফলস্বরূপ এক ব্রাহ্মণ পুত্রের সঙ্গে তার বিবাহ হয় যার নাম ছিল গৌর হরিদাস। মতি তার কন্যার এমন সৌভাগ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কৃতজ্ঞতা জানাতে দরিদ্রের মাঝে এবং মধুমতি তার স্বামী গৌর হরিদাসের সঙ্গে বাকি জীবন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় কাটিয়ে দেন। বিনামূল্যে ফল বিতরণ করে তার বাকি জীবন কাটিয়েছিল। কবি প্রেমচাঁদ একবার ভগবান শ্রীকৃষ্ণের সকল মন্দিরে ভ্রমণ করছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করতে করতে অবশেষে বৃন্দাবনে এসে পৌঁছল। বৃন্দাবনের প্রেম মন্দিরে দর্শন করতে গিয়ে তিনি দেখলেন এক ব্রাহ্মণ ও তার স্ত্রী কিছু কৃষ্ণ ভক্তকে বলছেন। ভগবানের ভক্তির প্রতি আসক্তি থাকলে ভক্ত ভগবানকে স্মরণ করে প্রেমানন্দে হাততালি দিয়ে উঠে। এই হাততালির শব্দ ভগবানের কানে পৌঁছায় আর সেই ভক্তকে তিনি উদ্ধার করেন, তার সকল দুঃখ কষ্ট তিনি হরণ করেন। এই কথা শোনার পরে কৃষ্ণ ভক্ত কবি ভগবানের গান গাওয়ার আগে নিয়মিত এই একটি কাজ করতেন, ভগবানকে তিনবার স্মরণ করে তিনবার হাততালি দিয়ে
তারপর তিনি তার কীর্তন শুরু করতেন। এরপর ধীরে ধীরে ভগবান তার সকল দুঃখ কষ্ট হরণ করতেন। বৈষ্ণবদের স্বভাব ভগবানের ভজন কীর্তন করা, তাই একদল বৈষ্ণবীরা একবার এক কবিকে তাদের সবাই আমন্ত্রণ করেছিলেন। সেই সবাই কবি কীর্তন শুরু করার আগে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিলেন। এই দৃশ্য দেখে বৈষ্ণবীরা কবিকে জিজ্ঞাসা করলেন, হে সাধকশ্রেষ্ঠ, আপনারা এমন করার অর্থ কী? তখন কবি বললেন, ভগবানের নাম নিয়ে হাততালি দিয়ে কোনো কাজ আরম্ভ করলে সেই কাজ সর্বদা সফল হয়। ভগবান শ্রীকৃষ্ণের এমনই আরেকজন ভক্ত ছিলেন মীরাবাই। তিনি কীর্তন করতে করতে ভগবানের নাম উচ্চারণ করে হাততালি দিতেন। একবার এই দৃশ্য দেখে এক বৃদ্ধা মীরাবাইকে এর কারণ জানতে চাইলেন। মীরাবাই বৃদ্ধকে উত্তর দিলেন, ধান ক্ষেতের মাঝে পাখিরা ধান খেতে আসে, যদি আমরা হাততালি দিই তাহলে পাখিরা উড়ে যায়। সুতরাং যখন আমরা হাততালি দেব, কৃষ্ণকে স্মরণ করব, তখন আমাদের দুঃখগুলোও পাখিদের মতো উড়ে যাবে। জগতের সকল ঐশ্বর্যের অধিপতি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। অনন্য চিত্তে তার স্মরণ নিয়ে শুদ্ধতর প্রেম ভক্তির মাধ্যমে যদি তার আপনজন হয়ে উঠতে পারি, তাহলে আমাদের মনুষ্য জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ খুশি হলে আমাদের জীবন বদলে যাবে, আর তার জন্য তিনবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে তিনবার হাততালি দিয়ে নিজের দিন শুরু করুন। পূজা করার আগে, কীর্তন শুরু করতে করতে কিংবা কোনো শুভ আরম্ভের পূর্বে এই কাজটি করলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনি শুভ ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকৃত করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।